যেন মনে হচ্ছে ধান গাছ কাটছি, ঘাস কাটার মতো কেটে নিচ্ছি। অনেকবার কেটেছি, প্রচুর কেটেছি, তাও এত হয়েছে। তার উপরে তো আবার বৃষ্টি হয়েছে, মানে একদম দাপিয়ে। এই যে এতগুলো ধনে পাতা, ধনে পাতার কি খাবে গো, এত ধনে পাতা চাটনি। কচুগুলো দারুণ হয়েছে তো, বড় বড় বেঁধা বেশ, এক গামলা ভর্তি। পরিষ্কার করে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। সব লেগ পিস দেখেই বুঝতে পেরেছেন যে কি করতে চলেছি। সব পোড়া চিকেন খাবো আজকে, তন্দুরি বলতেই পারেন, পোড়া মানেই তো তন্দুরি চিকেনের এ বিশেষ করে। তো এই বড় বড় লেগ পিস, এই দেখেছেন, এই বড় বড় লেগ পিস। তো লেগ পিস তো সবাই একটু ডিমান্ড থাকে দোকানে, তো এই তিনটে পাওয়া গেছে, আর এই জন্য এইটা একটু নেওয়া হয়েছে, এই সাইডটা, উইন্সের সাইডটা একটু নেওয়া হয়েছে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা মুখরোচক খাবার নিয়ে, সবার খুব পছন্দের এইসব খাবারগুলো। তো আমাদের এখানে বানিয়েই খেতে হবে সব কিছু, ইচ্ছে করে, কিন্তু দোকানে এগুলো পাওয়া যায় না আমাদের এই দিকটা, তো এই জন্য করছি। এই যে বড় বড় ওই যে লেগ পিস, এই এগুলো ওই রোস্ট, তন্দুরি, পোড়া চিকেন যাই বলতে পারেন, ওইটা একটু করব গ্রাম্য পদ্ধতিতে, আমরা যেভাবে করি, যা যা আছে বাড়িতে ওই নিয়েই করব। দেখতে থাকুন পুরোটা। আর শীতের সন্ধ্যায় মুখরোচক হলে তো দারুণ হয় এই চিকেনের এইসব আইটেমগুলো। মাখিয়ে নেব, এখন সবে সন্ধ্যা হয়েছে, তা এখন মাখিয়ে নেব, আর একটু রাত করেই তো বানাবো, একটু মাখিয়ে তো রেখে দিলে ভালো হবে। লবণ, লেবুর রস, পুরো একটাই লেবু দিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি। মাখিয়ে দিয়েছি, এবারে পরপর মশলাগুলো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, ধনের সঙ্গে হালকা গরম মশলাও ছিল, জিরেও ছিল, ওই গুঁড়োটা ছিল, ওটা দিয়ে দিলাম। এটা গরম মশলা। রেড চিলি পাউডার, কালার দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও চলবে। আমাদের এখানে তো তন্দুরির এই মশলাটাও পাওয়া যায় না, অনেক জায়গায় পাওয়া যায়। এবারে দেব তেল, সরষের তেল। চিকেন পোড়া খাওয়া হবে, ও পোড়া হবে। হ্যাঁ, সে কোথায় লিখছে লিখছে। আমি যে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে আমি দেখি কোথায়, দেখতে পাচ্ছি না কোথায় গেল সবাই, ওই জন্য এদিকে দেখতে এলাম। হ্যাঁ, মাখিয়ে রেখে দিই, তারপরে তো করবো। হ্যাঁ হ্যাঁ, কিছু সময় থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য মাখিয়ে রেখে দিচ্ছি। দই, মাখিয়ে নিয়েছি সব মশলা দিয়ে, মোটামুটি যা যা ছিল হাতের কাছে তাই দিয়েই করছি বন্ধুরা। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো অনেকটা সময়। মনের পড়াশোনা আছে, একটু পড়ে টড়ে এসে তারপরে করব। দারুণ সেন্ট উঠেছে একটা, যেমন সব মশলা টশলা মাখিয়ে রেখে দিলে যার যেরকম একটা সেন্ট হয় সেরকম। প্রায় বাজে ৮টা, এখন চলে এসেছি রান্নাঘরে। মনে পড়াশোনা ছিল, এসে ওই একটু চা করলাম, চা। আর এদিকে ধনে পাতা চাটনি করব। ধনে পাতাগুলো একটু বেছে নিচ্ছি, অনেক তো আছে এই জন্য একটু পাতা পাতা দেখে নিচ্ছি, আর ডাঁটাগুলো বাদ দিয়ে দিচ্ছি। মাংসের ওটা তো হবেই, মুখরোচক, বসতে বসতে গরম গরম খাওয়া হয়ে যাবে। আর রাতের খাওয়ার একটু আলু সেদ্ধ ভাত বসিয়েছি। বলে সেই রান্নাঘরে, হ্যাঁ আসো, কিন্তু এখনো কিছু হয়নি। আমি ভাতটা করেছি আর তাপটা, আগুনটা এ করেছি। এই তো সেই রান্নাঘরে সন্ধ্যাবেলা, শীতে তুমি যাবে। কে গো কে? ভুতু। কে ভুতু? ওই হেডকোট বুট পরা কে এসেছে গো? পকেটে আমার হাত ঢোকানো, মনে হুডি হুডি হুডি। আমাদের বানাচ্ছে অন্য কেউ না, আর এটা যে মুনে বাবা, দাঁড়াও আসন পেতে। তুমি তো এ বসবে, আমি তো কোণে বসবো। আচ্ছা ঠিক আছে, আমি আসন পেতে নি, দাঁড়াও আসন পেতে বসবো। এইখানে কি থালায় এসেছে? খাওয়া হবে। দেখো আমার বিপুল এসেই আমরা বসে পড়লাম। কি হচ্ছে দেখতে হবে। আর দরজাটা তো আমরা লাগালাম না, ভুলে গেছি আর কি। পাতা তুলতে হয় নাকি? দাও ছিল পোড়া বলেছো না? হ্যাঁ পোড়া হবে তো, মাংসের পোড়া। তাওয়াটা গরম হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি। এই চিকেন দিয়ে গেল, এবার গন্ধ কি মনে হচ্ছে খাবো। অনেক দেরি আছে মনে, তাড়াহুড়ো করলে হবে না, টাইম লাগবে গো মনে। এই জন্য তোমাদের ডাকিনি আমি। খুব জ্বলে গেছে। ওই সেই এটা জ্বলেছে পাঁচটা না, বেশি জ্বালানি দিলে তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, যেরকম লাগবে ধীরে দাও। মামা তো দোকানদার হয়ে গেছে, মাসে আগে থেকে ছোটবেলা থেকেই রান্না শিখতো। আর বলে যে নাকি মাছ সময় যাবে, তখন বলে দূর বসে বসে তো বোর হয়ে যাচ্ছে। দেখেছো মোর মামা বলছে টাইম লাগবে, তুমি তাড়াতাড়ি চলে এলে। চলো আমরা চলে যাই। চলো এগুলো যা হয়েছে অস্থির। আমি আদা আর কাঁচা লঙ্কা আনি দিয়ে ধুয়ে বেটে নেবো এগুলো। তুমি বসো না, হ্যাঁ দাঁড়াও, দেরি হবে না বাবা। ওই জন্য আমি তো বলিনি তোমাদের, কারণ এখানে একটু টাইম যাবে অনেক। হ্যাঁ চলো, যাবে না তুমি বসবে, বসো। এরকম হয়েছে, প্রায় অনেকটা সময় হয়ে গেছে। খুব কম জ্বালানিতে ধীরে ধীরে করছি, এবং হালকা তো পোড়া পোড়া হবে। আর সব চিকেনগুলো মোটামুটি চেরা আছে, সবগুলো হালকা করে দিয়ে জন্য। তাওয়াটা এবার উঠিয়ে নিচ্ছি, জাস্ট এই পারে রেখে দেব। একটা একটা করে লেগ পিস নুন একটু ঝলসে নেব। এই যে মশলাগুলো আছে এর উপরে একটু দিয়ে দেব। এটা একা একা এত ঠান্ডা পড়েছে, একা একা সব ঘুরু ঘুরু করে নিয়েছে, একেবারে সব ঘুরু ঘুরু করে নিয়েছে, ঠান্ডা ঠান্ডা ঘুরু। বুড়ি লোকের খিদে পেয়ে গেছে, আলু সেদ্ধ ভাত খাচ্ছে আর এদিকে সেঁকা হচ্ছে। খাও, মুখে আছে খাও। ধনে পাতার চাটনি তো রেডি, একটু লেবু রস দিয়ে দিচ্ছি। এখানে আছে আর নুন তো দিয়েছি, আদা কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে পেস্ট করা আছে। আর এখানেও একটু একটু লেবু রস দিয়ে দিচ্ছি। অনেক রাত হয়ে গেছে করতে করতে, এগুলো তো একটু টাইমও যায়। তো মন তো ঘুমিয়ে পড়েছে আর মাও শুয়ে পড়েছে, ভাত হয়েছিল ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমরা খাচ্ছি, একটু সস নিচ্ছি। রেডি আমাদের চিকেন তন্দুরি, চিকেন পোড়া গ্রামের ভাষায়। এবার একটু টেস্ট করে দেখব। যে স্মোকি ভাবটা আছে এটা উনুনে শেখার জন্য কিন্তু এসে গেছে। এই যে ভালো লাগছে না? ধোঁয়া উঠছে এখন। দারুণ জিনিস একটা। শীতের সন্ধ্যা বলতে বলতে রাত হয়ে গেছে। একটা খেলেই পেট ভর্তি। দারুণ জিনিস হয়েছে মোটামুটি। দারুণ টেস্ট হয়েছে। ফার্স্ট টাইম তন্দুরি চিকেন করলাম আর খেলামও ঘরোয়া ভাবে, একদম গরম গরম, ভালো লাগছে। তাহলে বন্ধুরা ঘরোয়া ভাবে আমরা তো ইচ্ছে করলেই তৈরি করে খেতে পারি, তাই না? যা আছে আমাদের কাছে, যা মশলা আছে। আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বেল বাটনটা প্রেস করে দেবেন। সবাই সাবধানে থাকুন, নিজেদের খেয়াল রাখুন। টাটা, সবাইকে শুভরাত্রি। দারুণ হয়ে যায় প্লেন ভাবে তৈরি আমাদের। বন্ধুরা সবাই ভালো থাকবেন, টাটা।